ডিজিটাল আইসিটির এই ভিডিও টিউটোরিয়ালে আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আপনাদেরকে স্বাগতম জানাই। আজ কথা বলবো মডিউল 7 জুম টুলসের ব্যবহারের দ্বিতীয় ভিডিও, জুম অ্যাপের সাহায্যে ক্লাস বা মিটিং পরিচালনার সময় শেয়ার স্ক্রিনের মাধ্যমে হোয়াইটবোর্ডের ব্যবহার করা। তো চলুন শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন একটি জুম মিটিং চলমান রয়েছে। স্ক্রিনের নিচের দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এবার ঠিক নিচে মাঝামাঝি বরাবর শেয়ার স্ক্রিন অপশনটি দেখা যাচ্ছে। এর উপরে ক্লিক করলে নতুন একটি উইন্ডো আসবে। শেয়ার স্ক্রিনের উপর ক্লিক করলে নতুন একটি উইন্ডো আসবে। আমি এখানে ক্লিক করে দেখি, এখানে দ্বিতীয় স্থানে আপনি হোয়াইট বোর্ড অপশনটি পাবেন। এর উপরে ক্লিক করে নিচে ডান পাশে থাকা শেয়ার বাটনে ক্লিক করলে আপনার কম্পিউটার বা ডিভাইসে হোয়াইট বোর্ডটি ওপেন হবে। আমি এখানে ক্লিক করছি, ক্লিক করলে চারপাশে নীল বর্ণ হয়ে গেছে। এরপরে এই শেয়ার এই অপশনে ক্লিক করছি, আপনার মাউসের কার্সর কলমের মতো হয়ে গেছে। এখানে আপনি মাউস ব্যবহার করে অথবা মোবাইলে বা ট্যাব টাচ করার মাধ্যমে যে কোনো কিছু লিখতে পারবেন। এই যে এখানে লেখা যাবে এইভাবে। আপনি যদি কালার পরিবর্তন করতে চান তাহলে এখানে ফরম্যাট একটা অপশন পাবেন। এই ফরম্যাট অপশনে কার্সরটা নিয়ে গেলে এখানে অনেকগুলো কালার দেখা যাবে, একটি কালার ব্যাগ ওপেন হবে। এখান থেকে আপনার ইচ্ছে মতো যে কোনো কালারটা চুজ করে নিয়ে আবার আপনি লিখতে পারবেন। এভাবে আপনি লিখতে পারবেন। হোয়াইটবোর্ডের উপরের দিকে একটা টাস্ক বারের মতো দেখতে পাচ্ছেন। টাস্ক বারে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। এবার আসুন টাস্ক বারের বিভিন্ন অপশন সম্পর্কে জানা যাক। সবার প্রথমে রয়েছে সিলেক্ট অপশন। এর মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট অংশ হোয়াইটবোর্ডের কোনো কিছু সিলেক্ট করে দেখানো যাবে। এটা সিলেক্ট অপশন, এখানে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন কার্সরটি এইভাবে যদি টেনে নিয়ে যাই তাহলে দেখুন এগুলো সব সিলেক্ট হয়ে গেল। এইভাবে সিলেক্ট করা যাবে। কোনো কিছু সিলেক্ট করতে হলে এই সিলেক্ট অপশনটিকেই সিলেক্ট করতে হবে। এরপরে রয়েছে টেক্সট অপশন। টেক্সট অপশনের উপরে ক্লিক করলে এবং তারপরে যদি হোয়াইটবোর্ডের উপরে ক্লিক করেন তাহলে এই রকমের একটি টেক্সট লেখার জন্য একটি বক্স আসবে। এই বক্সের উপরে ভিতরে আপনি ইচ্ছে মতো লিখতে পারবেন। এখানে লেখা যায় এখান থেকে আপনি চাইলে কালার পরিবর্তন করতে পারবেন। এজন্য আমি এই লেখাটাকে সিলেক্ট করছি। এরপরে ফরম্যাট অপশনে চলে যাব। ফরম্যাট থেকে এখানে অনেকগুলো কালার রয়েছে, আমি এখান থেকে কোনো কালার চেঞ্জ করে দিতে পারি। এর পরের অপশনটি রয়েছে ড্র অপশন। ড্র অপশনে ক্লিক করলে বা কার্সরটা নিয়ে গেলে এখানে অনেকগুলো শেপ আসবে বা অনেকগুলো শেপের মতো দেখা যাবে। আপনি ইচ্ছা মতো এখানে যে কোনো একটা শেপ আপনি নিয়ে প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। যদি আপনি এইটা নেন তখন এই যে এরকমের হয়ে গেল। এবার আপনি ইচ্ছা মতো এখান থেকে আবার কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এই যেখানে যাবেন আগে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটি কালার নেবেন, এরপরে ড্রর যে কোনো একটি অংশ নেবেন বা শেপ নেবেন, দেখুন কালার পরিবর্তন হয়ে গেল। এভাবে আপনি এই ড্র অপশনে যতগুলো শেপ রয়েছে আপনি সেখান থেকে যে কোনো একটি চুজ করে নিয়ে নিতে পারবেন এবং কালারটাও ইচ্ছে মতো পরিবর্তন করে দিতে পারবেন। এরপরের অপশন রয়েছে স্ট্যাম্প অপশন। স্ট্যাম্প অপশনে উপরে কার্সার নিয়ে গেলে 6টি স্ট্যাম্প দেখাবে। এখান থেকে আপনি যে কোনো একটি স্ট্যাম্প নিন, তারপরে হোয়াইটবোর্ডের উপরে ক্লিক করুন, স্ট্যাম্পগুলো দেখুন বসে যাবে। এছাড়া আমি অন্য কোনো স্ট্যাম্প নিয়ে দেখা, এখানে স্টারের উপরে ক্লিক করলাম। এখন যদি এখানে ক্লিক করতে থাকি একটা একটা করে স্ট্যাম্প বসে যাবে, একটা একটা করে স্ট্যাম্প বসে যাবে। অন্য একটা নিয়েও যদি দেখাই, এখানে থেকে আরেকটা নিলাম জিজ্ঞাসা চিহ্ন, এটা নিলাম, এই যে একটা একটা করে
বসে যাচ্ছে। এইভাবে আপনি স্ট্যাম্প ব্যবহার করতে পারেন। এরপরে রয়েছে স্পটলাইট। স্পটলাইটের উপরে কার্সার নিয়ে গেলে এখানে দুটি স্পটলাইট দেখাবে। সাধারণত কোনো কিছু ব্যাখ্যা করার কাজে এই স্পটলাইটগুলো ব্যবহার করা হয়। আমি এখান থেকে এটা নিলাম, দেখুন এই যে কেমন একটা স্পট স্পট ভাব হয়ে গেল, লাইট লাইট। এখান থেকে যদি আবার এইটা নিই, এই যে এরকম এরকমের দেখাচ্ছে বসাচ্ছে। এগুলো কোনো কিছু ব্যাখ্যা করার জন্য এই অ্যারোগুলো বা ব্যবহার করা হয়, স্পটলাইট। এর পরের অপশনে রয়েছে ইরেজার অপশন। ইরেজার উপরে ক্লিক করলে আপনি কি দেখতে পান, এখানে দেখুন ইরেজার অপশনে ক্লিক করলে এখান থেকে এই যে ইরেজারের মতো একটা আসবে, এটা দিয়ে আপনি হোয়াইট বোর্ডটাকে মুছে দিতে পারেন। এই যে এখান থেকে যেখানে যা আমি লিখেছি বা ড্রয়িং করেছি সেগুলো এখানে এইভাবে ইরেজার দিয়ে মুছে দিতে পারবো। এরপরে কথাই তো বলেছি আগেই, ফরম্যাট অপশন। সাধারণত কোনো কিছু লেখার জন্য যে যেটা ব্যবহার করা হয় সে কালার পরিবর্তনের জন্য এখান থেকে নেওয়া যায়। কালার চেঞ্জ করার জন্য এই কালারগুলো সিলেক্ট করা যায়। এছাড়া আরেকটা কাজ করা যায়, এখানে দেখুন ফন্ট আছে, আমরা যে টেক্সট বক্স নিয়ে এই যে এর আগে একটা টেক্সট বক্স নিয়েছিলাম, এখানে আবার ক্লিক করলাম, যদি এখানে আমরা যদি ফন্ট চেঞ্জ করতে চাই লেখার পরে বা আগে, সেই ক্ষেত্রে এখানে থেকে আমরা এই ফন্টগুলো এখানে সিলেক্ট করে এরপরে আমরা ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে এখানে দেখুন এই যে বোল্ড করা যাবে, আবার সাইজগুলোও চেঞ্জ করা যাবে, এই যে সাইজ চেঞ্জ করে দিলাম, এছাড়া ইটালিক করা যাবে। এইভাবে আপনি ফরম্যাটে অপশনে ব্যবহার করতে পারবেন। ফরম্যাটে কালার চেঞ্জ করা যায়, আর এই দাগগুলো মোটা চিকুন পাতলা এরকম করা যায়, এছাড়া এই বোল্ড করা যায়, ইটালিক করা যায়, আর ফন্টগুলোর সাইজ চেঞ্জ করা যায়। এর পরে দুটি অপশন হলো আন্ডু ও রিডু অপশন। আন্ডুর মাধ্যমে অনিচ্ছাকৃত কোনো কিছু মুছে গেলে বা ডিলিট হয়ে গেলে তা ফেরত আনা যায়, আর রিডুর মাধ্যমে ফেরত আনা কোনো কিছু থেকে পুনরায় আবার আগের অবস্থায় ফিরে আসা যায়। এখানে আমরা যদি ক্লিক করি যে চলে গেল আগেরগুলো, আমরা এই যে চলে যাচ্ছে, ফেরত আসছে আগের, আমি যেগুলো আগে ডিলিট করে দিয়েছিলাম সেগুলো এই যে চলে আসছে। এখন রিডু যদি করি এই যে আগের অবস্থায় ফেরত চলে আসছে। এর পরের একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার। ক্লিয়ার নিয়ে আমরা তিনটা কথা বলবো ক্লিয়ার করার জন্য। প্রথমটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল ড্রয়িং। এই ক্লিয়ার অল ড্রয়িংটা যদি আমরা ক্লিক করি তাহলে যতগুলো ড্রয়িং করেছিলাম সবগুলোই এখান থেকে মুছে যাবে, এই যে মুছে গেল। এখন যদি আমরা ফেরত আনতে চাই তাহলে আন্ডু করব, চলে আসছে। এভাবে ক্লিয়ার অল ড্রয়িং করার মানে হচ্ছে সব কিছু যা ড্রয়িং করেছিলাম সেগুলো মুছে যাবে। তারপরের একটি অপশন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ক্লিয়ার মাই ড্রয়িং। ক্লিয়ার মানে ড্রয়িং, মানে আমার যেগুলো ড্রয়িং করেছিলাম আমার নিজের সেইগুলো মুছে যাবে, অর্থাৎ এগুলো সবই তো আমি করেছিলাম এর জন্য এগুলো মুছে গেল, আবার আন্ডুর মাধ্যমে ফেরত নিয়ে আসলাম। এরপরে ক্লিয়ারের আরেকটি অপশন আছে ক্লিয়ার ভিউয়ার্স ড্রয়িং। এই তৃতীয় অপশনটি যদি আপনি সিলেক্ট করেন তাহলে যারা দর্শক বা অংশগ্রহণকারী বা পার্টিসিপেন্ট আছে তারা যদি তাদের বোর্ডে কোনো কিছু লেখে সেইগুলো মুছা যাবে। এখানে যেহেতু তারা কোনো কিছু লেখেনি এই জন্য আমরা এটাকে সিলেক্ট করলেও কোনো কাজ হবে না। অর্থাৎ প্রথমটা যদি আমরা ক্লিক করি সবগুলো মুছে যাবে, দ্বিতীয়টা যদি সিলেক্ট করি তাহলে আমার বা হোস্ট যা আঁকাআঁকি করেছিল সেইগুলো মুছে যাবে, আর তৃতীয়টা অপশনটা যদি সিলেক্ট করি তাহলে পার্টিসিপেন্টরা যা লিখেছিল বা আঁকিয়েছিল সবগুলোই মুছে যাবে। এরপরে এখানে শেষ অপশন রয়েছে সেভ অপশন। সেভ অপশনের উপরে ছোট্ট এই ড্রপ ডাউন মেনুর উপরে ক্লিক করলে দুটো অপশন পাবো, একটা পিএনজি মোড, একটা পিডিএফ মোড। পিএনজি মোডে যদি আমরা সিলেক্ট করে রাখি তাহলে পুরো যে বোর্ডে আমরা এতক্ষণ যা লিখেছি বা আঁকিয়েছি সবগুলোই একটি ছবি আকারে সেভ হবে। আর পিডিএফ এই মোডটা যদি অন করে রাখি তাহলে পুরো যে বোর্ডে যা যা ছিল সবগুলো একটা পিডিএফ ফাইল হিসাবে থাকবে। আমি পিডিএফটাকেই সিলেক্ট করে রাখলাম আপাতত। এবার সেভ বাটনে যদি ক্লিক করি দেখি কী হয়,
এখানে বলছে যে সেভ অ্যাজ পিডিএফ, পিডিএফ হিসাবে সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এটা দেখতে চাই, এই যে শো ইন ফোল্ডার এই অপশনে ক্লিক করব, করলে দেখাবে এই যে যতবার পিডিএফে আমরা দেখেন একটা ওপেন করছি, যতবার পিডিএফে সেভ করেছিলাম ততবার এই যে এগুলো এখন পিডিএফ আকারে দেখাচ্ছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এই ভিডিও টিউটোরিয়াল থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।